নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো। ফ্রেন্ডস, আজ হোলি হচ্ছে। আমরা বাঙালিরা তো হোলিকে দোল বলি, দোল বলুন যে হোলি বলুন, তাই হোলির আর দোলের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে আপনাদের সামনে আসলাম। হ্যাপি হোলি, আপনারা খুব ভালো করে এনজয় করুন, আমি এটাই উইস করি। ফ্রেন্ডস, আজ সবাই হোলি খুব এনজয় করবে নিজের নিজের ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে। তাই আমি উইশ করছি যে আপনারাও, যে আমার ফ্যামিলি হচ্ছে, ইউটিউব ফ্যামিলি হচ্ছে, তারাও খুব বেশি করে এনজয় করুন আর খুব ভালো করে নিজের ফ্যামিলিদের সাথে আজকে দিনটা কাটান, এই আমি উইশ করছি। তাই আবার থেকে আপনাদের অনেক অনেক হ্যাপি হোলি বা হ্যাপি দোল তাই জানাই। ফ্রেন্ড, আজ সকাল সকালই উঠে ভাবলাম যে আপনাদের সামনে আসি, কেন একটু পরেই কাজে লাগতে হবে। আজ হোলি হচ্ছে, আজ বাড়িতে অনেক কিছু রান্না বান্না আছে, লোকজনও আসবে, আমরাও কোথাও বেরোবো, তাই ভাবলাম যে সকাল সকাল আগে আপনাদের সাথে দেখা করি, কেন আপনারাও তো আমার ফ্যামিলি হচ্ছেন। তাই আর কিছু না করে সকাল সকাল আপনাদের সামনে আসলাম, আপনাদেরকে হোলি উইশ করছি। আর একটু পরে আবার কাজে লাগতে হবে, সারাদিনের সময় পাবো না, আবার বিকেলের দিকে মায়ের কাছেও যাবো, মায়ের সাথেও দেখা করব। তাই এখনই আপনাদেরকে হোলি জানাই। তবে হ্যাঁ, হোলির শুভেচ্ছা জানাচ্ছি, তবে হ্যাঁ কিছু টিপস আমি দিতে চাই, কিছু কথা বলতে চাই আপনাদেরকে হোলির বিষয়ে, তো সেটা বলে নিই। ফ্রেন্ড, যেমনি বললাম যে কিছু টিপস দিতে চাই, যারা দোল খেলে, আমরা তো আজকাল অতটা দোল ফোল খেলি না, কিন্তু যারা খেলতে ভালোবাসে তাদেরকে জানাই, দোল খেলার আগে সকালবেলা আপনি দোল খেলতে যাচ্ছেন, তার আগে কিছু জিনিস আপনাকে করতে হবে। তাতে কি হবে, আপনার মুখের মধ্যে বা শরীরে কোনোখানে রং বেশিক্ষণ থাকবে না। যেরকম আপনি খেলার একটু আগে কিছু একটা অয়েল, যেরকম অলিভ অয়েল হলো বা আর কোনো এরকম মানে অয়েল জাতীয় জিনিস মানে পুরো ফেসের মধ্যে লাগিয়ে নেবেন, হাত টাত গুলোতে লাগিয়ে নেবেন, বাইরম কিছু একটা ক্রিম লাগিয়ে নেবেন। এতে কি হবে, আপনি যে রংটা যে লাগাবে আপনার মুখের মধ্যে বা হাতে টাতে, ওগুলো বেশিক্ষণ মানে স্কিনে থাকবে না। আর আরেকটা কথা, অনেক সময় আমরা যখন রং হাতে মাখি তখন দেখি নখগুলোর মধ্যে, নেলগুলোর মধ্যে লেগে যায়, পরে এটা উঠতে চায় না, অনেক বাজে লাগে দেখতে, একদমই ভালো লাগে না দেখতে। সেই জন্য তার জন্য একটা টিপস আছে, হোলি খেলার আগে আপনাকে কি করতে হবে, কোনো ডার্ক কালারের নেল পলিশ মানে নেলের মধ্যে লাগিয়ে নিতে হবে। দেখুন, এই ধরনের কোনোই ডার্ক কালারের, যেরকম আমি চ্যারি কালার লাগিয়েছি, আপনি অন্য কোনো কালার লাগাতে পারেন, কিন্তু কালারটা যাতে ডার্ক হয়। ওতে কি হবে, আপনি যখন হাতে রং মাখবেন এই পোরশনটা আপনার রং লাগবে না, আবার যখন আপনি সাবান দিয়ে ধুয়ে নেবেন দেখবেন পরিষ্কার হয়ে গেল। আর আরেকটা টিপস দিচ্ছি, হোলি খেলার আগে শরীরের মধ্যে কোনো রকমের যদি আপনি কিছু পরে থাকেন, কানের পরে থাকেন, হাতে আংটি পরে থাকেন বা কিছু চুড়ি টুড়ি পরে থাকেন, সব খুলে দেবেন। তাতে কি হবে, আপনি হোলি রংটা যে লাগাবেন সেটাতে আপনার কোনোখানে লাগবে না। আর যদি এগুলো পরে খেলেন তাহলে অনেক সময় কি হয়, এগুলোর মধ্যে রং ধরে নেয় আর তাড়াতাড়ি ওটা ছাড়তে চায় না। সেই জন্য কিছু কিছু টিপস আছে। আর আরেকটা টিপস হলো যে, এগুলো তো আমি নেল হয়ে গেল, গয়নাগাটির বিষয়ে বলে দিলাম, কিন্তু যখন হোলি খেলবে মাথাটাও মাচাবার অনেক দরকার চুলগুলো, সেই জন্য মাথায় এমনি একটা কিছু স্কার্ফ বেঁধে নেবেন, ওটাতে আপনার চুলটা ভালো থাকবে, প্রোটেক্ট করবে। আর চোখের জন্য বলি, কোনো রকমের সানগ্লাস যদি আপনি পরে নিতে পারেন তাহলে খুব ভালো হবে। ওতে কি হবে, চোখটাও ভালো থাকবে, চোখের ভেতরে অনেক সময় রং টং চলে যায়, সেই ভয়টাও থাকবে না। তো এরকম কিছু কিছু টিপস আছে, যেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আমার মনে হয় হোলিটা খুব ভালো করে আপনি এনজয় করতে পারবেন। ঠিক আছে, তাহলে ফ্রেন্ড, আবার থেকে আপনাদের হোলি, হ্যাপি হোলি, হোলির অনেক অনেক শুভেচ্ছা। আবার বিকেলবেলা মায়ের কাছে যাব, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, ধন্যবাদ। পলক তক চল সাথ মে।
साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल चल चल। ये बादल की चादर, ये तारों के आंचल में छुप जाए हम पल दो पल। हो फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे, फलक तक चल 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 चल। वो चौबारे ढूंढे जिनमें चाहत की बूंदे, सच कर दे सपनों को सभी। ডালকে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এটাকে আমি মিক্সিতে চালিয়ে নিয়েছি। দেখুন এরকম ভাবে এবার দই বড়াটা শুরু করব বানানো। এবার বড়াগুলো ভাজব। ডালটা বাটা হয়ে গিয়েছিল, ডালটা যখনই বাটবেন তখন একটুখানি মোটা করে বাটবেন, একদম মিহি করে বাটলে অতটা ভালো হয় না। তবে হাত থেকে হাত দিয়ে এই ডালটাকে বাটার পর অনেক ফাটাতে হয় যাতে শক্ত না হয় বড়া। এবার বড়াগুলো ছাড়বো, আমি চামচে করে ছাড়ছি, আপনি অন্য কিছু করেও ছাড়তে পারেন। খুব একটা বড় করে দেবো না, এই জাস্ট এমনি করে করে বড়াগুলো ছেড়ে দিয়েছি। বেশি একসাথে দেবো না, দুটো তিনটে করে দেবো। আর এটা হালকা গোল্ডেন ফ্রাই করবো, খুব একটা মানে লাল করবো না। এটা যখন ভাজা হয়ে যাবে নুন জল রেখেছি ওর মধ্যে ডুবিয়ে দেবো। এই যে বড়াগুলো ভেজে নিয়েছি, খুব লাল করিনি। এবার এটা নুন জল যেখানে রেখেছি ওর মধ্যে আমি দিয়ে দেবো। এ দেখুন আগে থেকেও কটা বানানো আছে, এবার এগুলো আমি দিয়ে দেবো। নুন জল এটা করে রাখতে হবে যাতে বড়ার ভেতরে নুন গুলো ঢুকে যায়। এই দেখুন বন্ধুরা, দই বড়া আমি ভেজে নিয়েছি আর নুন জলে ডুবিয়ে রেখেছি। এটাকে 2-3 ঘন্টা এর মধ্যেই ডোবানো থাকলে নুন জলটার মধ্যে নুনটা এর মধ্যে ঢুকে যাবে দই বড়ার মধ্যে। তারপরে এটা দই টই দিয়ে মশলা দিয়ে সার্ভ করব। আর এখানে পাশে আমি কিছুটা মালপোয়া বানিয়ে রেখেছি, বেশি বানাইনি, অল্প করে বানিয়েছি। এই দেখুন আর বাকি রান্নাগুলো এখন বাকি আছে। বিরিয়ানি তৈরি হবে, তার সাথে আর যা সব তৈরি হবে, কেরম ভাবে বানাচ্ছি আপনাদের দেখাবো। মাংসটা আবার শুরু করি, চিকেন হচ্ছে, এটা প্রায় 1 কেজি চিকেন আছে, তার সাথে আলু দেবো। এবার মাংসটাকে চাপাচ্ছি, তারপরে লাস্টে বিরিয়ানিটা হবে। এইসবের রেসিপিগুলো এখন আমি দিচ্ছি না, আমি পরে আবার আলাদা করে চিকেন বিরিয়ানির রেসিপি চ্যানেলে দেবো। এবার আমি বিরিয়ানিটা তৈরি করব। এ দেখুন আমি চাল নিয়েছি ইন্ডিয়া গেট বাসমতি রাইস সুপার। আপনি আরও কোনো চাল অন্য কিছু কোম্পানিরও নিতে পারেন, কিন্তু বাসমতি রাইসই আপনাকে নিতে হবে, যে কোনো বাসমতি রাইস। তো এটা দিয়ে আমি বিরিয়ানিটা তৈরি করব। মাংসটা চাপিয়েছি, এবার একবার চেক করব, দেখি কিরকম তৈরি হচ্ছে। খুব কষছি, এখনো হয়নি কষা। আর এইদিকে বিরিয়ানির জল বসিয়ে দিয়েছি। রান্না আমার কমপ্লিট। একদিকে মাংস হয়ে গেছে, চিকেন হয়ে গেছে, আর একদিকে চিকেন বিরিয়ানি হয়ে গেছে। আর যেটা বাকি আছে এখন স্যালাড টেলাড, সেটা খাবার সময় বানিয়ে নেব। আগে মাংস থেকে শুরু করছি, আসেন। এবার দেখেন বিরিয়ানিটা, এটা হলো চিকেন বিরিয়ানি। ভালো হয়েছে? পরে একদিন আমি চিকেন বিরিয়ানির রেসিপি চ্যানেলে দিয়ে দেব। রান্না আমার কমপ্লিট ফ্রেন্ড। দেখুন আপনাদের সামনে রেখেছি কি কি বানালাম আজকে। আজকে হচ্ছে হোলি স্পেশাল, তাই চিকেন বিরিয়ানি বানিয়েছি,
তার সাথে আছে চিকেন দই বড়া স্যালাড আর একটু মালপোয়া এই সবগুলো সকাল থেকে বানাচ্ছিলাম তাই একটু দেরি হয়ে গেল বললাম বিকেলবেলা মায়ের ওখানে যাব তৈরি হয়ে গেছি এবার বেরোচ্ছি মায়ের ওখানে চলুন মায়ের সাথে দেখা করি এই তখন যে বললাম আমরা মায়ের এখানে আসব তা এখন বিকেলবেলা এসছি দেখতে পাচ্ছেন এই যে মা আমার বৌদি ছোড়দা মেয়েদা কোথায় গেল মেয়েদা পালিয়ে গেছে আর আমরা তিনজনে এটাই আমাদের হোলি সেলিব্রেশন আছে मायर किछु दिन आगे अनेक शरीर खराब छिलो